ক্লাস টেন আবার চলে এলাম তোমাদের সঙ্গে আজকে একদম নতুন একটা অধ্যায় শুরু করছি আলো লাইট তোমাদের সিলেবাসে আছে আমরা পড়বো তাহলে প্রথমে আমাদের সেই অনুযায়ী জানতে হবে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন অর্থাৎ রিফ্লেকশন অফ লাইট অ্যাট স্ফেরিক্যাল মিরার কিন্তু এই গোলীয় দর্পণের কোথায় আলোর প্রতিফলন হবে সেটা আগে জানা দরকার অর্থাৎ সার্ফেসটা কেমন হবে তামচ দিয়ে আমরা বাড়িতে নিজেরাও পরীক্ষা করে দেখতে পারি সেটাই দেখে নেওয়া যায় প্রথমে আছে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন সেটা কি আমরা জানবো রিফ্লেকশন আর স্ফেরিক্যাল মিরার কিন্তু সেই গোলীয় দর্পণের কোথায় আলোর প্রতিফলন হয় সেটা আগে জানা দরকার তলে প্রতিফলন হবে অর্থাৎ স্পেরিক্যাল সার্ফেসে সেই তলটা কেমন দেখতে যদি আমরা আমাদের বাস্তব জীবনে ব্যবহারিক জীবনের কিছু জিনিসপত্র দিয়ে পরীক্ষাটা করতে পারি তাহলে বুঝে নিতে আরও বেশি সুবিধা হবে চকচকে বা উজ্জ্বল স্টিলের চামচ নিলে আমরা তাতে দুটো বক্রতল পাবো আর সেটা দিয়ে কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো সেই দুটো বক্রতলে কীরকম প্রতিবিম্ব গঠন হবে আর সেখানে সেখান থেকেই আমরা উত্তল দর্পণ অবতল দর্পণ এই কনসেপ্টে আসবো তাহলে আগে পরীক্ষাটা চলো করে নিই আমরা দেখতে পাচ্ছি চকচকে উজ্জ্বল একটা স্টিলের চামচ তার দুটো বক্রতল একটা হচ্ছে ভিতরের বক্রতল একটা হচ্ছে বাইরের বক্রতল ভিতরের বক্রতল কোনটা যেটা দিয়ে আমরা খাবার তুলি জিনিসপত্র তুলি সেটা ভিতরের বক্রতল আর এটা হচ্ছে তার উল্টো দিকে বাইরের বক্রতল ভিতরের বক্রতলে প্রতিবিম্বটা গঠিত হয় বড় আর সোজা মুখের কাছে নিয়ে আসলে আর যত দূরে সরানো যায় তত মুখের তুলনায় প্রতিবিম্বটা ছোট হয়ে আসে আর উল্টানো প্রতিবিম্ব হয় আর বাইরের বক্রতলে কীরকম হয় প্রতিবিম্ব ছোটো হয় আর সোজা প্রতিবিম্ব হয় কাছে থাকলে আর যত দূরে সরানো যায় তত প্রতিবিম্বর আকার ছোট হতে হতে বিন্দুতে পরিণত হয় কিন্তু সোজা থাকে অর্থাৎ বাইরের বক্রতলে প্রতিবিম্বটা সোজাই থাকে আর ভিতরের বক্রতলে প্রতিবিম্বটা উল্টানো থাকে চামচের ভেতরের বক্রতল আর বাইরের বক্রতল দুটো দর্পণের মতো কাজ করে ভেতরের বক্রতল কাজ করে অবতল দর্পণের মতো আর বাইরের বক্রতল কাজ করে উত্তল দর্পণের মতো এই ভিতরের বক্রতল অবতল দর্পণের মতো আচরণ করলো অর্থাৎ কনকেপ মিরারের মতো আচরণ করলো আর বাইরের বক্রতল উত্তল দর্পণের মতো আচরণ করলো অর্থাৎ উত্তল দর্পণ কনভেক্স মিরারের মতো আচরণ করলো কিন্তু এই উত্তল দর্পণ আর অবতল দর্পণ এই দুটো দর্পণ গোলীয় দর্পণের দুটো প্রকারভেদ অর্থাৎ গোলীয় দর্পণ কিন্তু দুরকম সেই দুরকম কী কী উত্তল দর্পণ আর অবতল দর্পণ তাহলে এবার গোলীয় দর্পণটা কি সেটা আমাদের জানতে হবে তাহলে এসো গোলীয় দর্পণ কি সেটা এবার একটু বুঝে নিই এসব এবার জেনে নিই গোলীয় দর্পণ কাকে বলে কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয় তবে তাকে বলবো গোলীয় দর্পণ সেটা কেমন এটা দেখো একটা গোলক বা স্ফেয়ার তার কোনো অংশ হতে পারে এদিকের অংশ হতে পারে এই দিকের অংশ যদি প্রতিফলক তল হিসাবে কাজ করে তবে তাকে গোলীয় দর্পণ বলবো যেমন আমি দেখিয়েছি দেখো এদিকের একটা অংশ এটা প্রতিফলক তল হিসাবে কাজ করছে এদিকের একটা অংশ প্রতিফলক তল হিসাবে কাজ করছে এটাকে জুড়ে দিলে কিন্তু একটা স্ফেয়ার বা গোলক পাবো আলাদা করে দেখো এই যে প্রতিফলক তল হিসাবে যেটা কাজ করছে সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ আর এই প্রতিফলক তল এটাকে আমরা বলবো প্রতিফলক তল হিসেবে যেটা কাজ করছে এই যে দর্পণ সেটাকে বলবো অবতল দর্পণ কেন বলবো সেটা দেখে নাও গোলীয় দর্পণ দু রকম হয় আমরা আগেই বলেছি একটা হচ্ছে উত্তল দর্পণ একটা অবতল দর্পণ যে দর্পণের বাইরের দিকটা মসৃণ চকচকে হয়ে প্রতিফলকের মতো কাজ করে দেখো এইদিকে এর বাইরেটা কিন্তু মসৃণ চকচকে প্রতিফলকের মতো কাজ করে আর ভেতরটা অস্বচ্ছ ভেতরের দিকটা সেটা হচ্ছে উত্তল দর্পণ তোমরা চামচের ভেতরের অংশ আর বাইরের অংশ দেখলে বুঝতে পারবে চামচের বাইরের যে বক্রতল সেটা উত্তল দর্পণের মতো কাজ করে কারণ বাইরের বক্রতলটাই তো চকচকে সেখানেই তো প্রতিবিম্ব গঠিত হয়েছিল তাহলে সেই বাইরের তলটা হচ্ছে উত্তল দর্পণ সেভাবে আমরা মনে রাখতে পারি আর ভিতরের তলটা খসখসে অর্থাৎ অস্বচ্ছ সেভাবে মনে রাখতে পারি তো সেটাই হচ্ছে উত্তল দর্পণ অবতল দর্পণ কোনটা চামচের ভেতরের বক্রতল অবতল দর্পণের মতো কাজ করছে তাহলে ভেতরের দর্পণ ভেতরের বক্রতলটা নিশ্চয়ই তাহলে মসৃণ আর চকচকে প্রতিফলকের মতো কাজ করছে আর বাইরেরটা দেখো অস্বচ্ছ সেই জন্য এটা হচ্ছে অবতল দর্পণ তাহলে কোন গোলীয় দর্পণের বাইরের যে তল সেটা যদি মসৃণ হয় প্রতিফলকের মতো কাজ করে সেটা হচ্ছে উত্তল দর্পণ আর অবতল দর্পণের ক্ষেত্রে ভিতরের তলটা চকচকে মসৃণ প্রতিফলকের মতো কাজ করবে বোঝা গেছে আমরা এখন জেনে নেব গোলীয় দর্পণের জ্যামিতি অর্থাৎ জিওমেট্রি অফ স্ফেরিক্যাল মিরার গলীয় দর্পণ যেহেতু গোলকের অংশ গোলক অর্থাৎ স্ফেয়ার তার নির্দিষ্ট একটা কেন্দ্র আছে ব্যাসার্ধ আছে তাহলে গলীয় দর্পণ গোলকের অংশ হিসাবে এই গলীয় দর্পণেরও নির্দিষ্ট কেন্দ্র আছে ব্যাসার্ধ আছে তার আলাদা আলাদা নাম আছে সেই নামগুলো চলো আমরা প্রথমে জেনে নিই গোলীয় দর্পণের জ্যামিতি বোঝার জন্য প্রথমে একটা গোলক এঁকে ফেলতে হবে যে গোলকের নির্দিষ্ট একটা কেন্দ্র আছে সি আর সি এ হচ্ছে ব্যাসার্ধ ঠিক একই রকমভাবে গোলকের অংশ যখন প্রতিফলক তল হিসাবে কাজ করবে তখন আমরা তাকে গোলীয় দর্পণ বলি এটা আমরা জানি সেই জন্য এই গোলকটার অংশ এটা এটা যখন প্রতিফলক তল হিসেবে কাজ করছে এটা অবতল দর্পণ আর এই গোলকের অংশ এটা এটা যখন প্রতিফলক তল হিসেবে কাজ করছে তখন এটা হচ্ছে উত্তল দর্পণ আমরা জেনেছি কোনটা উত্তল দর্পণ কোনটা অবতল দর্পণ আগের কিছু আগে জানলাম এবার এই যে অবতল দর্পণ বা উত্তল দর্পণ অর্থাৎ গোলীয় দর্পণ সেই গোলীয় দর্পণের কিছু অংশ থাকে যেমন গোলকের কেন্দ্র থাকে ব্যাসার্ধ থাকে গোলীয় দর্পণেরও তেমনি কেন্দ্র ব্যাসার্ধ এগুলো থাকে তার কিছু নির্দিষ্ট নাম থাকে সেটা আমরা জানব প্রথমে জানবো মধ্যবিন্দু বা মেরু পোলটা কি গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলে তাহলে গোলীয় দর্পণের এটা একটা প্রতিফলক তল তার মাঝখানের বিন্দু পি এটাই হচ্ছে মধ্যবিন্দু অবতল দর্পণের ক্ষেত্রে যেমন হলো উত্তল দর্পণের ক্ষেত্র তাই এই বড় একটা গোলকের একটা অংশ একটা প্রতিফলক তল হচ্ছে এটা এই গোলীয় দর্পণের প্রতিফলক তল যেটা তার ঠিক মাঝ বরবার মধ্যবিন্দু যেটা সেটাই হচ্ছে এই দর্পণের মেরু পি বিন্দু এখানে পি এটা পি এবার আসি বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কারভেচার কাকে বলে বক্রতা কেন্দ্র কি বলছে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে তাহলে গোলীয় দর্পণ এটা কোন গোলকের অংশ এই বড়ো একটা গোলকের অংশ সেই গোলকটার কেন্দ্র কোনটা সি তাহলে এই গোলকের যে সি কেন্দ্র দর্পণটিরও সেটাই কেন্দ্র তার নাম হলো বক্রতা কেন্দ্র এখানেও তাই উত্তল দর্পণের ক্ষেত্রে এই গোলীয় দর্পণটি বড় একটা গোলকের অংশ সেই গোলকের যে কেন্দ্র সি গোলীয় দর্পণটিরও সেই কেন্দ্র নাম হয়েছে বক্রতা কেন্দ্র এরপর আসে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস দর্পণের মধ্যবিন্দু আমরা জানলাম পি আর বক্রতা কেন্দ্র শিখলাম সি এই দুটো সংযোগকারী সরল লেখা হচ্ছে প্রধান অক্ষ এখানে কোনটা সংযোগকারী এক্স এক্স ড্যাশ দেখো সি আর পিকে যুক্ত করলাম যেটা এখানেও তাই এক্স এক্স ড্যাশ এটাই হচ্ছে তার প্রধান অক্ষ বোঝা গেছে বক্রতা ব্যাসার্ধ কি রেডিয়াস অফ কার্ভেচারটা কি দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধ দর্পণটির বক্রতা ব্যাসার্ধ তাহলে এই দর্পণটি এই গোলকের অংশ তাহলে এই গোলকের যেটা ব্যাসার্ধ সিপি এটা এরও ব্যাসার্ধ কিন্তু এর নাম বদলে হলো এখন বক্রতা ব্যাসার্ধ সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর এইটাও সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ উন্মেষটা কি গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রধান ছেদের প্রান্তবিন্দু দুটির দূরত্বকে কি হলো ব্যাপারটা গোলীয় দর্পণ এটা প্রধান ছেদ কোনটা এইটা মানে যেখান দিয়ে আর কি এই উত্তল দর্পণ অবতল দর্পণ তাহলে গোলীয় দর্পণের প্রধান ছেদ গোলকের যে অংশ এখানে ছেদ করে গোলীয় দর্পণটা আমরা দেখছি এটা এম ওয়ান এম টু সেই প্রান্তবিন্দু দুটো দূরত্বকে এম ওয়ান এম টু এই দূরত্বটাকে আমরা বলবো মেরু অর্থাৎ গোলীয় দর্পণের প্রধান ছেদ কোনটা কোনটা কোন অংশে ছেদ করলো গোলীয় দর্পণটা এই গোলকের কোন অংশে ছেদ করলো এম ওয়ান অংশে আর এম টু অংশে ছেদ করলো সেই এম ওয়ান আর এম টুর যে দূরত্ব সেটাকে বলবো আমরা উন্মেষ তাহলে কি জানলাম উত্তল অবতল দর্পণ যেটা গলীয় দর্পণ সেই গলীয় দর্পণের ক্ষেত্রে মেরু হচ্ছে পি পি মেরু সি হচ্ছে বক্রতা কেন্দ্র গোলকের কেন্দ্র বলি কিন্তু যখন গলীয় দর্পণ বলবো তখন বক্রতা কেন্দ্র বলবো এক্স এক্স ড্রেস হচ্ছে মেরু দেখো আর পি পি সি বক্রতা ব্যাসার্ধ যেটা গোলকের ব্যাসার্ধ সেটাই হচ্ছে গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ সিপি আর এম ওয়ান এম টু যেটা কাট করলো প্রধান অক্ষকে যেটা গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্তবিন্দু দুটো দূরত্ব সেটাই হচ্ছে তার উন্মেষ তাহলে বোঝা গেল এই পর্যন্ত সমতল দর্পণে তোমরা আলোর প্রতিফলন আগে পড়েছ আলো প্রতিফলিত হওয়ার জন্য কিছু সূত্র মেনে চলে অবতল দর্পণ বা উত্তল দর্পণের তাই অর্থাৎ গোলীয় দর্পণের তাই আলোর প্রতিফলনের জন্য কিছু সূত্র থাকে ঠিক একই রকম একই সূত্র সমতল দর্পণে আলোর প্রতিফলনের যে সূত্র তোমরা পড়েছ আরও একবার আমরা জেনে নেব গলীয় দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রে সে একই সূত্র আমরা দেখব গলীয় দর্পণে আলোর প্রতিফলনের সূত্র দুটি কি কি। আমরা সমতল দর্পণে আলোর প্রতিফলনের যে সূত্র আগে পড়েছি সেটাই কিন্তু গলীয় দর্পণের ক্ষেত্রেও একই দেখো এটা একটা গলীয় দর্পণ অবতল দর্পণ প্রতিফলক তলের একটা নির্দিষ্ট বিন্দু কিউ সেখানে পি কিউ আলোক রশ্মি এসে যখন পড়ে তখন এই গোলীয় দর্পণটাকে গোলীয় দর্পণ হিসাবে না দেখে পি থেকে যে আলোগ্রস্মি কিউতে এসে পড়ছে কিউ বিন্দুতে আপতন বিন্দুতে এসে পড়ছে এ কিন্তু এই অংশটাকে সমতল দর্পণ হিসাবে দেখে এই কাটা অংশ আমি দেখিয়েছি এটা একটু জুম করে দেখলে বড় করে দেখলে দেখা যাবে এটা একটা সমতল দর্পণের মতো কাজ করবে সেই জন্য সমতল দর্পণের যে সূত্র আলোর প্রতিফলনের যে সূত্র সমতল দর্পণের ক্ষেত্রে সেটা গোলীয় দর্পণের ক্ষেত্রেই একই হবে একটু দেখা যাক আলোর প্রতিফলনের তার সূত্রগুলো কী কী আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে একটু বুঝে নিই আরও একবার সমতল দর্পণ কিউ আপতন বিন্দু এই আপতন বিন্দুতে পি কিউ আপতিত রশ্মি কিউ আর প্রতিফলিত রশ্মি আর কিউ আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কিউএন সবাই একই সমতলে থাকবে এটা হচ্ছে প্রথম সূত্র যেটা গলীয় দর্পণের ক্ষেত্রেও একই দ্বিতীয় সূত্রটা কি আপতিত রশ্মি অভিলম্বর সঙ্গে যে কোন করে আপতন কোন আর প্রতিফলিত রশ্মি অভিলম্বর সঙ্গে যে কোন করে সেটা প্রতিফলন কোন এই আপতন কোন আর প্রতিফলন কোণ কিন্তু সমান হয় অর্থাৎ আই আর এই যে দুটো কোণ এটা সমান হয় পি কিউ এন যেটাকে আই বলছি আপতন কোন সমান কোন এন কিউ আর বোঝা গেল তাহলে সমতল দর্পণের প্রতিফলন সূত্রটা গলীয় দর্পণের ক্ষেত্রেও একই এখানে গলীয় দর্পণ অবতল দর্পণ সেই অবতল দর্পণে কিভাবে ছবিটা হয়েছে আমরা দেখব প্রতিফলন সূত্রটা কিভাবে ছবি এঁকে বোঝানো হয়েছে দেখো অবতল দর্পণের কিউ বিন্দু আপতন বিন্দু সেই কিউ বিন্দুতে পি কিউ আপতিত রশ্মি এসে পড়েছে কিউ বিন্দু থেকে প্রতিফলিত রশ্মি কিউ আর পথে চলে গিয়েছে আর কিউ বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একটা কিউ কিউএন এরা সবাই কিন্তু একই সমতলে থাকবে এই সূত্রটা প্রথম সূত্রটা তাহলে বোঝা গেল দ্বিতীয় সূত্র দেখো আপতন কোণ অর্থাৎ পি কিউএন আর প্রতিফলন কোণ এন কিউ আর অর্থাৎ আই আপতন কোণ আর প্রতিফলন কোণ এই দুটো সমান হবে গোলীয় দর্পণের ক্ষেত্রে সেটা অবতল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলনের সূত্র দুটো একই তাহলে বোঝা গেল এবার কি করে খুব সহজ করে আঁকা যায় সেটা আমরা একটু শিখে নিয়ে এসো প্রথমে একটা গলিও দর্পণ অর্থাৎ অবতল দর্পণ এখানে আমরা আঁকব অবতল দর্পণের বাইরের পৃষ্ঠ আমরা আগেই শিখলাম অস্বচ্ছ হয় সেটা একটু এঁকে ফেলি আর ভিতরের পৃষ্ঠটা মসৃণ হয় এই ছবিটা দেখে একটু কঠিন মনে হতে পারে সহজ করে আঁকতে গেলে প্রথমে যেটা আঁকতে হবে একটা নির্দিষ্ট বিন্দু অর্থাৎ আপতন বিন্দু কিউটা আগে এঁকে ফেলতে হবে বোঝা গেছে প্রতিফলক তলের ওপরে একটা নির্দিষ্ট বিন্দু কিউ আপতন বিন্দু সেটা এঁকে ফেলতে হবে প্রথমে এবার গলি দর্পণের যে বক্রতা কেন্দ্র সি আমরা জানি সেটাকে এঁকে ফেলতে হবে এবার কি করতে হবে সি থেকে মেরু মেরু আর সি এটা যুক্ত করলে আমরা প্রধান অক্ষ পাই সেই প্রধান অক্ষটা আমরা এঁকে ফেলব এটা একটু হাতের সাহায্যে অসুবিধা হচ্ছে স্কেল দিয়ে তোমরা সুন্দর করে এঁকে দেবে এটা বক্রতা কেন্দ্র মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত সংযোগকারী সরল লেখা প্রধান অক্ষর সেটা এঁকে ফেলতে হবে এই দুটো কাজ হয়ে গেল এবার কিউ সি। এ দুটোকে যুক্ত করতে হবে করে বাড়িয়ে দাও এটা হচ্ছে অভিলম্ব কিউ এন যেটা তোমরা কিন্তু স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে আমি হাতের সাহায্যে আঁকলাম বলে একটু বাঁকা হলো কিউ এনটা অভিলম্ব পি কিউ আলোর রশ্মিটা আঁকো এইভাবে আসছে তীর চিহ্নগুলো আলোর ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক দিতে হবে তবে বোঝা যাবে আপতিত রশ্মি কোনটা প্রতিফলিত রশ্মি কোনটা তাহলে পি কিউ এখানে আপতিত রশ্মি কিউ সি কিউ এন এটা অভিলম্ব হলো কিউ আপতন বিন্দু এখানে আই আপতন কোণ যেটা আমরা ওখানে এঁকেছি আপতন কোণ আর ঠিক আপতন কোণের সমান করে তোমরা আবারও স্কেল দিয়ে আঁকবে ডার্ক লাইন করে ডট লাইনটাকে আমরা বুঝিয়েছি অভিলম্ব ডার্ক লাইনটা এই তিচ্ছুণ্ড এদিকে দেবে দিলে প্রতিফলিত রশ্মি বোঝা যাবে আর এইটা আর হচ্ছে প্রতিফলন কোন তাহলে ছবিটা পরিষ্কার প্রথমে কিউ বিন্দু এঁকে নিলাম প্রতিফলক তলের ওপর আপতন বিন্দু সেই আপতন বিন্দু আঁকার পরে বক্রতা কেন্দ্র আঁকব মেরু থেকে যোগ করে আমরা একটা প্রধান অক্ষ এঁকে নেব গলীয় দর্পণের তারপর কি করবো পি কিউ এই পথে কিউ বিন্দুতে এসে আলোক রশ্মি পড়ল এটা আপতিত রশ্মি দেখো পি কিউ আপতিত রশ্মি কিউ সিটা আমরা এঁকে নিয়েছি যেটা অভিলম্ব কিউ আর এখানে প্রতিফলিত রশ্মি আপতন কোন আই প্রতিফলন কোন আর তাহলে বোঝা যাচ্ছে প্রথম সূত্র কিউ বিন্দুতে অঙ্কিত অভিলম্ব যেটা আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু অর্থাৎ কিউ বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব এরা সকলেই একই সমতলে থাকবে আর আপতন কোন আয় প্রতিফলন কোন আর সমান হবে এটা গোলীয় দর্পণের অবতল দর্পণের ক্ষেত্রে একই রকম হবে কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রেও ছবিটা হবে উত্তল দর্পণটা কেমন দেখতে হয় তোমরা উত্তল দর্পণের ক্ষেত্রে একইভাবে আলোর প্রতিফলনের সূত্র কি করে হয় উত্তল দর্পণ আলোর প্রতিফলনের সূত্রের ছবিটা তোমরা আঁকবে তোমরা জানো সবাই এরকম উত্তল দর্পণ দেখতে হয় এটা নিজেরা কিন্তু একটু বুঝবে বুঝে উত্তল দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলনের সূত্রটা ছবিটা আঁকবে গলীয় দর্পণে আলোর প্রতিফলন নিয়ে আমরা অনেক কিছু শিখলাম কিন্তু কতটুকু শিখলাম কতটুকু বুঝলাম সেটা তো আমার জানা দরকার সেই জন্য তোমরা যা শিখলে সেখান থেকে কিছু প্রশ্ন আমি দিচ্ছি বাড়ির কাজ হিসাবে হোমওয়ার্কটা করবে করে হোয়াটসঅ্যাপে প্রশ্নের উত্তরগুলো লিখে পাঠাবে তবেই আমি বুঝতে পারবো যে তোমাদের বোঝাটা সম্পূর্ণ হলো তাহলে চলো প্রশ্নটা লিখে ফেলো তাহলে বাড়ির কাজটা এবার ঝটপট আমরা লিখে নেব খাতায় প্রথম প্রশ্ন কোন উত্তল দর্পণে আলোর প্রতিফলন কোন তিরিশ ডিগ্রি হলে আপতন কোন কত এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন গোলীয় দর্পণে প্রতিফলনের সূত্র দুটি লিখো তিন নম্বর প্রশ্ন উত্তল দর্পণে আলোর প্রতিফলনের চিত্র অঙ্কন করো আমরা অবতল দর্পণে আলোর প্রতিফলনের চিত্র শিখলাম সেটা দেখে সেটা বুঝে এই প্রশ্নের উত্তরটা করবে নম্বর প্রশ্ন গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্থ কাকে বলে আর শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের সূত্র সমতল দর্পণে আলোর প্রতিফলনের সূত্র মেনে একই হয় কেন এটা আমি পড়ানোর সময় ভালো করে বুঝিয়েছি সেটা আরেকবার ভালো করে দেখে নিয়ে প্রশ্নের উত্তরগুলো করো গোলীয় দর্পণের বাকি অংশটুকু নিয়ে পরের ভিডিওতে আমি আসছি তাহলে সেগুলো অবশ্যই দেখবে ভালো করে বুঝবে শিখবে আজকে এই পর্যন্ত খুব ভালো থেকো আর সুস্থ থেকো